নমস্কার, আপনারা দেখছেন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। আমি দেবরাজ আপনাদের সাথে। এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি যে তদন্ত চালাচ্ছে পশ্চিমবঙ্গে সেটা নিয়ে আপনি খবরের চ্যানেল খুললেই এই নিয়েই খবর দেখতে পাবেন। আজকে এরকমই একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি দর্শকদের সামনে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং এই রাজ্যের শাসক দলের সেকেন্ড ইন কমান্ড পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠের বাড়ির থেকে 51 কোটি টাকা ক্যাশ, প্রায় 51 কোটি টাকা, এবং তার সাথে সোনা দানা, সোনার বিস্কুট এবং তার সাথে সাথে আরও অনেক কিছু উদ্ধার হয়েছে, যেটা নিয়ে ইতিমধ্যে ইডি তদন্ত করছে এবং ইডির হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যখন দেখতে পাচ্ছি যে রাজ্যের নেতা ঘনিষ্ঠের ঘর থেকে এইভাবে নগদ টাকা উদ্ধার হচ্ছে, যেগুলোকে বলা হয় ব্ল্যাক মানি অর্থাৎ কালো টাকা, তো সেই টাকা উদ্ধার হচ্ছে। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন, 2016 সালের নির্বাচনের সময় বা 2021 সালের নির্বাচনের সময়, বিধানসভা নির্বাচনের কথা বলছি, তখন এই পার্থ চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনকে তার সম্পত্তির যে হিসেব দিয়েছিলেন সেই হিসেবটা কী ছিল আজকে সেটাই আপনাদেরকে বলবো। 2016 সালে বিধানসভা নির্বাচনের সময় পার্থ চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনকে হলফনামায় জানিয়েছিলেন যে তার সম্পত্তির পরিমাণ ছিল 1,60,59,000 টাকা। আর 2021 সালের বিধানসভা নির্বাচনে পার্থ চ্যাটার্জি হলফনামায় জানিয়েছিলেন যে তার কাছে 1,16,00,000 টাকার কাছাকাছি সম্পত্তি রয়েছে। অর্থাৎ হিসেব করলে দেখা যাচ্ছিল যে 2016 সাল থেকে 2021 সাল অবধি পার্থ চ্যাটার্জির মোট সম্পত্তির পরিমাণ প্রায় 43 লক্ষ টাকা কমে গিয়েছে। আর 2011 সাল অর্থাৎ পরিবর্তনের বছর যেটা, সেই সময় পার্থ চ্যাটার্জির সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 69 লক্ষ টাকা। এই তফাতটা আপনি লক্ষ্য করতে পারেন, যে ব্যক্তির 5 বছর আগে অর্থাৎ 2011 সালে 69 লক্ষ টাকা সম্পত্তি থাকছে, সেই ব্যক্তি 1,60,00,000 টাকা সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে। আবার সেই ব্যক্তিরই আরও 5 বছর বাদে 43 লক্ষ টাকা সম্পত্তি কমে যাচ্ছে, মানে যখন বাড়ছে তখন একদম বেড়ে গিয়ে হিমালয়ে পৌঁছে যাচ্ছে, যখন আবার নামছে তখন নামার সময় আবার ওই বলতে পারেন থর্মভূমি হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। তো এই যে সম্পত্তির হিসেব, এই হিসেবটা কি জনগণের সামনে তুলে ধরার দরকার নেই? আপনি আমি ব্যাংকে একটা লোন নিয়ে যদি ফেরত না দিই, ব্যাংকের যে কর্মচারী আমাদেরকে পাগল করে দেয়, পাগল করে ছেড়ে দেয় রীতিমতো, বাড়িতে চলে আসে যে কবে টাকা আপনি ফেরত দেবেন, মানে এরকমভাবে হিসাব কিতাব তাদের কাছে থাকে। অথচ আমাদের রাজ্যের যারা নেতা মন্ত্রী যারা হয়ে বসে আছেন, যাদের আমরা দায়িত্ব দিয়েছি সরকার চালানোর, তারা নিজেদের সম্পত্তির পরিমাণ বাড়াচ্ছেন কমাচ্ছেন, তার হিসেবটা কি নেওয়ার প্রয়োজন নেই? এই হিসেবটা আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হলেও দেশের আইন কানুন সংবিধান এই হিসেব জানতে চায়, যার জন্য কলকাতা হাইকোর্ট রায় দান করেছে যে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তদন্ত করা হোক এবং সেই তদন্তের ভার সিবিআইকে দেওয়া হয়েছে। এবং যেহেতু এটা টাকা নয়শয়ের ব্যাপার, তাই এর মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি যা এরা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এবার আপনারাই ভাবুন, যার ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে 51 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে, সোনার গয়না, তারপরে সোনার বাঁট, এগুলো সব উদ্ধার হয়েছে, তার সম্পত্তির পরিমাণ বিগত 5 বছরে কমে যাওয়ার কথা, তার কাছে এগুলো না মানে পাওয়ার কথা নয় কিন্তু তা সত্ত্বেও পাওয়া যাচ্ছে। এবার আপনি ভাবুন যে 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত এখন অবধি যত নেতা মন্ত্রী রয়েছেন রাজ্যের, তাদেরও অনেক সম্পত্তি, অনেকের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র রাজ্যের নেতা মন্ত্রী বললে ভুল হবে, অনেক কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, যারা হচ্ছে যে এমএলএ, তাদেরও সম্পত্তির পরিমাণ বৃদ্ধি হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কলকাতা হাইকোর্টে আরেকটি রায় দান করা হয়েছে যে 19 জন, এই রাজ্যের 19 জন নেতা মন্ত্রী যারা, তাদের নামে যে অভিযোগ ছিল যে তাদের সম্পত্তির পরিমাণ কি করে বেড়ে গিয়েছে বা তাদের সম্পত্তির খতিয়ান জানার দরকার আছে, তো সেই মামলাতে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের হাতে তদন্তভার তুলে দিয়েছে। তো এই যে 19 জনের তালিকাটা রয়েছে, এই 19 জনের তালিকাটা যদি খেয়াল করেন, এখানেও আপনি দেখবেন অনেকের সম্পত্তির পরিমাণ বেড়েছে। তো এই সম্পত্তির পরিমাণ বাড়াটা, যেমন পার্থ চট্টোপাধ্যায়ের উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝালাম যে যার 2011 সালে মাত্র 69 লক্ষ টাকা সম্পত্তি ছিল, তার 5 বছর বাদে অর্থাৎ 2016 সালে 1,60,00,000 টাকার কাছাকাছি সম্পত্তি হয়ে গিয়েছে। তেমনি এরকম অনেক উদাহরণ রয়েছে। এই যেমন ধরুন ফিরাদ হাকিম, যিনি এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের মেয়র এবং তার সাথে সাথে রাজ্যের মন্ত্রীও, 2011 সালে তার সম্পত্তির পরিমাণ ছিল 3,77,80,000 টাকা আর দেনার পরিমাণ ছিল 54 লাখ টাকার কাছাকাছি। 5 বছর বাদে ফিরাদ হাকিমের সম্পত্তি হয় 6,05,11,000 টাকা। এবার এই সম্পত্তিটার পরিমাণ যখন 2021 সাল হয় তখন এই সম্পত্তিটার পরিমাণ আরও বেড়ে গিয়েছে। কলকাতা কর্পোরেশনের নির্বাচনের সময় তখন এই খবরটা উঠে এসেছিল যে ফিরাদ হাকিমের সম্পত্তির পরিমাণ 8 মাসে 44 লক্ষ টাকা বেড়ে গিয়েছে। এগুলো খবর, এগুলো উঠে আসে, কিন্তু এই খবরগুলো সবসময় এই যে তথ্য সেই রূপে প্রকাশিত হয় না, তো সেই নিয়ে কি তদন্ত করার প্রয়োজন নেই? তারপর সব থেকে উল্লেখযোগ্য যে নাম, কসবার তৃণমূল বিধায়ক জাভেদ আহমেদ খান, তার সম্পত্তির পরিমাণ 2011 সালে তিনি যেটা জানিয়েছিলেন
তার সম্পত্তি ছিল 2,16,82,000 টাকা, আর দেনা ছিল না কোনো। আর 2016 সালে তিনি একই হলফনামায় জানিয়েছেন তার সম্পত্তির পরিমাণ হয়ে গেছে 17,29,81,000 টাকা। 2 কোটি থেকে 5 বছরে 17 কোটি সম্পত্তি হয়েছে, অর্থাৎ 5 বছরে 15 কোটি টাকা সম্পত্তি বেড়ে গেছে। আপনার বেড়েছে এত কোটি টাকার সম্পত্তি? রাজ্য এত বড় লোক হয়েছে বিগত মানে এই 2011 থেকে 2016-র মধ্যে? অথচ রাজ্যের একজন মন্ত্রীর সম্পত্তি কিন্তু 5 বছরে 15 কোটি টাকা বেড়ে গেছে, একেই উন্নয়ন বলে। তারপরে ধরুন এন্টালি তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা, 2011 সালে তার সম্পত্তির পরিমাণ ছিল 2,55,83,000 টাকা, যেটা তিনি হলফনামায় জানিয়েছিলেন নির্বাচন কমিশনকে। আর সেই একই হলফনামায় তিনি 2016 সালে জানিয়েছিলেন যে তার সম্পত্তির পরিমাণ 6,69,35,000 টাকা। 2 কোটি থেকে বেড়ে সম্পত্তির পরিমাণ 6 কোটি হয়ে গিয়েছে, 5 বছরে 4 কোটি সম্পত্তি বেড়েছে। আপনার বেড়েছে সম্পত্তি এরকম? তারপর ধরুন সব্যসাচী দত্ত তৃণমূলের, যিনি বিজেপিতে গিয়েছেন সেখান থেকে আবার তৃণমূলে ফিরে এসেছেন, সেই সব্যসাচী দত্ত যিনি নিউ টাউন আসন থেকে বিধায়ক ছিলেন, তো 2011 সালে তিনি জানিয়েছিলেন যে তার সম্পত্তির পরিমাণ ছিল 43,00,000 টাকা, 43,55,000 টাকা মতন। তিনি 2016 সালে হলফনামায় জানিয়েছেন যে তার সম্পত্তির পরিমাণ 2,35,00,000 হয়ে গিয়েছে, মানে 43,00,000 থেকে 2,35,00,000। আপনি বুঝতে পারছেন তফাৎটা? এই তালিকাতে নাম রয়েছে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীর, এই তালিকাতে নাম রয়েছে রাজ্যের বর্তমান বিধানসভার স্পিকারের, যিনি আগে তৃণমূল বিধায়ক ছিলেন। এছাড়াও এই তালিকাতে বিভিন্ন প্রয়াত মন্ত্রীদের নাম রয়েছে, যেমন ধরুন সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডে। এই তালিকাতে সমস্ত নেতামন্ত্রীদের নাম রয়েছে তৃণমূলের। এডিআর বা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামক একটি সংস্থা রয়েছে যারা আমাদের দেশের নেতা মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের সম্পত্তির পরিমাণের হিসাব কিতাব রাখে, তার রেকর্ড রাখে আর কি। তো তাদের তরফ থেকে তালিকা প্রকাশ করা হয় এবং সেই সময় কলকাতা হাইকোর্টে এ নিয়ে একটি মামলাও হয়েছিল। তারপর থেকে এত বছর পর্যন্ত তৃণমূলের কোনো উচ্চবাচ্য ছিল না এই মামলা নিয়ে, তারা নিজেদেরকে দোষী মানে নির্দোষ প্রমাণিত করার জন্য কোনো কিছুই করেনি। 2022 সালে দাঁড়িয়ে যখন ওই একই মামলাতে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে ওই মামলার মধ্যে পার্টি করেছে বা অন্তর্ভুক্ত করেছে যাতে তদন্ত তারা করে, তখন দেখা গেল তৃণমূলের এই নেতা মন্ত্রীদেরকে বসে একটা সাংবাদিক বৈঠক করতে, প্রেস কনফারেন্স যাকে বলে, এবং প্রেস কনফারেন্স করে কিন্তু তিনি নিজে মানে তারা নিজেরা নিজেদেরকে নির্দোষ বললেন না, তারা পরনিন্দা পরচর্চা করলেন। তারা কংগ্রেস নেতাদের নাম টেনে আনলেন, তারা সিপিআইএম এর নেতাদের নাম তুলে বললেন, জ্যোতি বসুর ছেলের সম্পত্তির পরিমাণ তুলে আনলেন, মানে বোঝানোর চেষ্টা করলেন যে সবাই চোর। এই কথাটা যদি তারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে সবাই চোর, তার মানে কিন্তু তারা নিজেরাও নিজেদেরকে চোরই বলেছেন আলটিমেটলি। আমি বলছি না যে তৃণমূলে সবাই চোর, কিন্তু তৃণমূল এটা বলছে যে তৃণমূল মানেই চোর নয়। বুঝতে পারছেন দর্শকরা ব্যাপারটা? এই ধরনের প্রতিবেদন আপনারা যদি আগামী দিনেও দেখতে চান তাহলে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনারা চাইলে এই ভিডিওটা আপনার পরিবারের সকলকে দেখাতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সবারই এগুলো বোঝার দরকার রয়েছে, কেননা জনগণকে ঠকানো হয়েছে। জনগণ মানে আমি আপনি, আমরা সবাই, আপামর সাধারণ মানুষ। আর নিউজ নির্ভিকের এই প্রতিবেদনগুলো শেয়ার করুন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের পরিবেশ এবং সমাজকে সুস্থ রাখার চেষ্টা করবেন।